ঢাকার পুঁজিবাজারে দশ টাকার নিচে নেমে গেছে আটাত্তরটি কোম্পানির শেয়ারের দাম এগুলোর বেশিরভাগই টেক্সটাইল ও আর্থিক খাতের বিভিন্ন কোম্পানি বাজারে সব দুর্বল আইপিও বন্ধে বিশেষজ্ঞ প্যানেল করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোন কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য সন্দেহজনক মনে হলে তার তদন্ত হতে পারে আর সার্কিট ব্রেকার বসতে পারে আইপিও লেনদেনের প্রথম দিন থেকেই কিন্তু এত নিয়ম করেও দুর্বল আইপিও কি আদৌ বন্ধ হবে এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তবে তার আগে আমার হাতে কিছু তথ্যচিত্র রয়েছে সেগুলো সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত সপ্তাহে ডিএসসি মূলধন বেড়েছে বলা হচ্ছে দুই হাজার আটান্ন কোটি আটষট্টি লাখ টাকা গড় লেনদেন হয়েছে তিনশো নয় কোটি টাকা এখানে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ডিসিতে শেয়ার দর দশ টাকার নিচে নেমেছে কোন কোন খাতে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের সংখ্যা সবচেয়ে বেশি তেত্রিশটির শেয়ার দর দশ টাকার নিচে নেমেছে অন্যদিকে টেক্সটাইলে দেখতে পাচ্ছি পঞ্চান্নটির মধ্যে উনিশটি শেয়ার দর দশ টাকার নিচে রয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সাতটি শেয়ার দর দশ টাকার নিচে ব্যাংকের সংখ্যা পাঁচটি আরও বেশ কিছু কোম্পানির কথা বলা হচ্ছে এখানে প্রকৌশল খাতের কোম্পানি দেখতে পাচ্ছি চারটি কোম্পানির শেয়ার দর দশ টাকার নিচে ওষুধ কেমিক্যাল চারটির এবং ট্রাভেল এয়ারলাইন্স এবং অন্যান্য মিলিয়ে ছয়টি শেয়ার দর নিচে নেমেছে কিন্তু আরও কিছু বেশ কিছু খাত রয়েছে যেগুলো শেয়ার দর এখনও দশ টাকার নিচে নামেনি সেই খাতগুলোর কথা জানাচ্ছি সিমেন্ট জ্বালানি বিমা এবং আরও বেশ কিছু খাত রয়েছে তথ্য প্রযুক্তি পাঠ পেপার প্রিন্টিং আবাসন টেলিকমিউনিকেশন এবং টেনারি যেগুলো আসলে এখনো পর্যন্ত কোনো কোম্পানি শেয়ার দশ টাকার নিচে এই বাজারে এখনো পর্যন্ত নেই দর্শক আহ এই ছিল তথ্যচিত্রগুলো আমার কাছে দুর্বল আইপিও বন্ধ কিভাবে শুরুতেই বলছিলাম সে প্রসঙ্গে এই প্রসঙ্গে আজকে আলোচনা হবে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ এবং আজকে আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিন হাজমান আনিমন স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে জি আপনি নিশ্চয়ই জানেন যে অভিযোগ রয়েছে যে বাজারে একের পর এক দুর্বল আইপিও ঢুকে পড়ছে এখন সেগুলো আসলে বাজারকেও দুর্বল করে ফেলছে কিন্তু ফিল্টার হিসাবে যাদের কাজ করার কথা অর্থাৎ ঢাকায় স্টক এক্সচেঞ্জ এবং বিএসএসসি তারা কেন এই দুর্বল আইপিও ঢোকা বন্ধ করতে পারছে না ধন্যবাদ আপনাকে প্রথমত স্বাগত জানাই যে সময় বুঝে গিয়ে আপনি একটা বিষয় উত্থাপন করেছেন আমরা দীর্ঘদিন যাবতীয় কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা নিজেরও খুব উদ্বেগ প্রকাশ করেছি নানা সময় যে বাজারে আসলে মূল জায়গাটি হচ্ছে যে শেয়ার বাজারে আমাদের মূল এন্ট্রি লেভেল হচ্ছে নতুন শেয়ার আসবে প্রতিনিয়ত নতুন শেয়ার আসবে নতুন শেয়ার এসে কিন্তু সেকেন্ডারি বাজারটাকে আস্তে আস্তে বড় করবে এখন এই এন্ট্রি লেভেলের শেয়ারটা যতটুকু ভালো হবে যত মানসম্মান হবে এবং যত কোয়ালিটিপূর্ণ হবে যত দায়িত্বশীল আচরণ করবে উদ্যোক্তারা বা এই যারা আসবে তার উপর কিন্তু নির্ভর করবে আসলে সেকেন্ডারি বাজারটা কতটুকু ভালো হবে প্রাথমিক পর্যায়ে যে শেয়ারগুলো আমরা নিয়ে আসি সেই উদ্যোক্তারা যদি ভালো না হয় সেই আর্থিক প্রতিবেদন যদি ভালো না হয় তাহলে সঙ্গত কারণে আলটোমেটলি দীর্ঘমেয়াদী কিন্তু সেই ক্ষতির সম্মুখীন যারা এটাতে বিনিয়োগ করবে বা বিনিয়োগকারী যারা তাদেরকে হতে হবে এটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত কথা বলে আসছি এবং আমরা দেখাচ্ছিলাম যে প্রায় আটাত্তরটি কোম্পানির শেয়ার দর কিন্তু এখন দশ টাকার নিচে রয়েছে এই বাজারে একেবারে প্রথম দিক তো ছিল না ধীরে ধীরে আসলে ধীরে ধীরে এগুলো যাচ্ছে এখানে এককভাবে তো আমরা কাউকে দায়ী করতে পারবো না আমরা এই যে কোনো কিছুই কিন্তু আসে একটা একটা জয়েন্ট এফোর্ড মানে ধরেন এর সাথে প্রাইমারি রেগুলেটর মেইন রেগুলেটর ইস্যু ম্যানেজার অডিটর যারা কাজ করছে সবাই মিলিয়ে কিন্তু ঘটনাটা করছে এবং আইনের মধ্যে থেকে এই আইপিও কিন্তু আপনার বাজারে এসেছে কে কার দায়িত্ব কতটুকু পালন করতে পারছে এটা সময় বিচার করবে বা সেটা হয়তো বা তদন্তের দাবি রাখে কিন্তু মূল বিষয়টা হচ্ছে একটি আইনি কাঠামোর মধ্যে কিন্তু আইপিওটা বাজারে আসে এটি প্রসপেক্টাস ইস্যু করে ইস্যু ম্যানেজার সেটা সে তৈরি করে সে কিন্তু ঢাকা এবং স্টক ইসে এবং একই সাথে সিকিউরিটি কমিশনার জমা দেয় এটি প্রসপেক্টাসের ভিতরে কিন্তু একজন উদ্যোক্তা তার সকল বিবরণী প্রকাশ করেন তার সেই বিবরণের ভিতরে তার কোম্পানির প্রতিবেদন এবং আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যতে কি করবেন বা পূর্বে কি ছিল এই সবগুলি প্রতিবেদন কিন্তু যুগ থাকে এবং এই তথ্যপাত্রগুলোর আসলে সততার উপরে নির্ভর করছে একটা আইপিওর এই যে বাজারে এটা উপরে যাবে না নিচে থাকবে মানে এক ধরনের ডিসক্লোজার ভিত্তিক আসলে ইস্যু অনুমোদন দেওয়া হচ্ছে বাজারে এখন কিন্তু যেই আইপিও গুলো আসছে সেটা এক ধরনের আইনি কাঠামো সেটা হচ্ছে কোম্পানির উদ্যোক্তা পরিচালক বা কোম্পানির মালিকগণ যেই কাগজপত্র দিচ্ছেন সেগুলো চোখ বন্ধ করে বিএসসিসি এবং ডিএসি সেগুলো বিশ্বাস করে একেবারে চোখ বন্ধ করে নেওয়া বিষয়টা এরকম নয় বাট ডিসক্লোজার বেজের ভিতরে ব্যাখ্যাটা এরকম

এইটা কিন্তু কর্পোরেট গভর্নেন্স ডিপার্টমেন্টে যায় স্টক এক্সচেঞ্জ দুই স্টক এক্সচেঞ্জেরই এই স্টক এক্সচেঞ্জ যখন দেখলো যে ফার্স্ট ইয়ার কোনো ডিভিডেন্ট দিল না সেকেন্ড ইয়ারও কোনো ডিভিডেন্ট দিল না দুই বছর হয়ে গেল পাঁচ বছর যদি কন্টিনিউয়াস ডিভিডেন্ট না দেয় তাহলে ডিলিস্টিং হয়ে যাবে আমার প্রশ্ন হলো যে তাহলে এই দুইটা বছর যখন কন্টিনিউয়াসলি একটা কোম্পানি ডিভিডেন্ট দিল না কিংবা লস দেখাচ্ছে তখন আপনি সেই কোম্পানির ইন্সপেকশানে যান না কেন যখন এটা একেবারে ডিলিস্টিংয়ের পর্যায়ে চলে যায় পাঁচ বছর তখন আপনি পাঁচ বছর পরে আইসা বলেন যে আমি ইন্সপেকশানে যাব তখন আপনি এসিসির কাছে পারমিশন নেন যে আমাকে ফিজিক্যাল ইন্সপেকশানের সুযোগ দেয়া হোক আপনি সুযোগ নিচ্ছে কিসে অ্যাকাউন্টসটাকে ফ্যাব্রিকেট করে তাই তো তো ফ্যাব্রিকেটের অ্যাকাউন্টস যদি বানায় থাকে সেই সিএফও সেই কোম্পানির সিএফও তাহলে সেই কোম্পানির সিএফও এবং অডিটারকে প্রাথমিকভাবে সে দায়ভারটা নিতে হবে এই ব্যাগ অপশানটা ইন্ডিয়াতে আছে অন্যান্য দেশে আছে ডেভেলপ মার্কেটে আছে বাইব্যাগ অপশান যদি থাকতো তখন এখন কোম্পানিগুলো কিন্তু সাপোর্ট দিতে পারত বাজারকে যে আমি আমার কোম্পানির শেয়ারের দাম হলো বাই বুকস যদি আমি ধরি এইটা তিরিশ টাকার নিচে যাওয়ার কোনো উপায় নাই আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম যে যদি তিরিশ টাকার নিচে যায় কিংবা তিরিশ টাকা হিট করে আমি দুই কোটি শেয়ার কিনলাম কোম্পানির ডিক্লেয়ার দিয়ে কোম্পানি কিনবে এটা বাইব্যাক করবে তো এবং পরবর্তীতে কোম্পানিকে সুযোগ দিতে হবে যাতে এই শেয়ারগুলো যখন বাজার ঠিক হবে কোম্পানির যখন অবস্থা ভালো হবে শেয়ারে তখন ওনারা আস্তে আস্তে করে সেল করবে সেটাও আপনাকে অ্যানাউন্সমেন্ট দিয়ে সেল করতে হবে মিনাজ মেনা নিমন যে প্রশ্নটি তিনি তুলেছেন তার জবাব আপনার কাছে জানতে চাইবো যে টানা দু বছর যখন ডিভিডেন্ড দিল না তখন কেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কেন ইন্সপেকশন করে না কেন পাঁচ বছর পর যখন একদম ওটিসিতে পাঠানোর কথা তখন কেন ইন্সপেকশন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ হ্যাঁ ধন্যবাদ লালিবাই খুব সুন্দর কথা বলেন এবং সুন্দর করে তিনি গুছিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু একটু তথ্য বিভ্রান্তি আছে লালিভাই বক্তব্যে সেটা হচ্ছে উনিবদ্ধ জানেন না যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু করতে পারে না কোনো কোম্পানি তন্ত করে এই এই বিধানটি কিন্তু রহিত করা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানি কোনো কিছু তদন্ত করতে পারে না ফ্যাক্টরিতে যেতেও পারে না এটা তার একটা অধিকার ছিল সেটা কিন্তু নেই সেটাই কিন্তু আমরা গত মিটিংয়ে সেটাই কিন্তু আবার নতুন করে উত্থাপন করেছি যে কোনো বিষয় যদি সন্দেহজনক হয় তাহলে আমরা দেখতে চাই প্রাইমারি রেগুলেটর হিসেবে সেটা দেখতে চাওয়ার যে ক্ষমতাটুকু সেটা কিন্তু ছিল না সেটাই কিন্তু গত মিটিংয়ে আপনি দেখতে পেয়েছেন যে সিবিআ কমিশন আমাদেরকে বলেছে তাদের অনুমতি সম্পর্কে আমরা যেতে পারবো তার মানে বক্তব্যের সাথে কিন্তু কথাটা মিলছে না এটাই কিন্তু আগে ছিল যে কোনো কারণে স্টকে এক্সচেঞ্জ যদি মনে করে কোনো তথ্য বিভ্রান্তি আছে বা কোনো কিছু আছে তার সাথে স্পট ভ্যারিফিকেশন করবো বা তদন্তে যাবে

এবং সেটা সময়সীমা কিন্তু খুবই অল্প এখন টাইম দেওয়া প্রসপেক্টাস পর্যবেক্ষণ করার জন্য যে ধরনের লোক বল বা এক্সপার্টে থাকার কথা এটা স্বীকার করতে বাধা নেই ঠিক সেই পর্যায়ের নেই আবার যেই সময়টুকু আছে সেটাও কিন্তু যথেষ্ট না বাট এর মধ্যেও করতে হবে এর মধ্যে স্টক হিসেস কিন্তু কিছু অবজারভেশন দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই অবজারভেশনগুলোতে ডিসক্লোজার বেসির উপর অবজারভেশন অর্থাৎ আমাকে যে প্রসপেক্টাস দেওয়া আছে তার মধ্যে কোম্পানির বিবরণী উদ্যোক্তার বিবরণী এবং আর্থিক এমন কিছু ঘটনা সেখানে থাকে যেটা আমি মনে করি গভীরভাবে তদন্তের দাবি রাখে সেটা দেখার ক্ষমতা কিন্তু স্টক এক্সচেঞ্জের নেই এখানেই সবচেয়ে বড় সমস্যা অর্থাৎ আমি মনে করছি উদ্যোক্তা যেই তার পুঁজিটা উত্তোলন করেছেন এই পুঁজি উত্তোলন প্রক্রিয়াটাই আমার সন্দেহের মধ্যে সন্দেহের তারিখে চলে এসেছে তা আমি কি করে চেক করব সেটা

তারা কিন্তু দিব্যি আরামে আছেন আমরা কবে থেকে দেখব যে কোনো প্রসপেক্টাস নিয়ে সন্দেহ হলে ডিএসসি বা বিএসএসির পক্ষ থেকে সেই কোম্পানিতে গিয়ে আমরা জানাতে এই জিনিসটাই আমরা উত্থাপন করেছি এবং কমিশন অত্যন্ত

এটা একটা দেখুন এই একটা বিষয় কিন্তু আমরা নিজেরও খুব বিব্রত হই কমিশন আমরা যতবারই কিন্তু আমরা অভিযোগগুলি না যাই কমিশন কিন্তু আমাদের বলেন যে শেয়ার যখন প্রথম দিন আসে আপনারা এত দাম দিয়ে ব্রোকার তো করছেন বা আমাদের হাউস দিয়ে আসলে ট্রানজাকশনটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টরা কিনছে আসলে ওই যে আপনার বললাম যে আইনি বাধা না থাকলে যেটা হয় অন্যায়ের সুযোগটার স্কোপটা বাড়ে

প্রথম দুই দিন একটা সার্কিট ফিল্টার দেওয়া যায় অস্বাভাবিক দাম না হতে পারে এখন ধরুন একটা শেয়ার দাম দশ টাকা আমরা দাবি করেছি এখন পঞ্চাশ পার্সেন্ট প্রথম দিন এটা মাননীয় কমিশন সদয় বিবেচনা করবেন আশ্বস্ত করেছে প্রথম পঞ্চাশ পার্সেন্টে পনেরো টাকা দ্বিতীয় দিন পঞ্চাশ পার্সেন্টে বাইশ টাকা পঞ্চাশ তারপর দিন দশ পার্সেন্ট অর্থাৎ কোন অবস্থায় দুদিনের মাথায় শেয়ারটার দাম বাইশ টাকা পঞ্চাশ পয়সা বেশি মানে দশ টাকা শেয়ার একশো টাকা হওয়ার খুব সুযোগ নেই আমাদের একটি বিরতি সময় হয়ে গেছে যারা মিনাজ মানা বিরতির পর ফিরে আসছি আবার দশক বিরতির পর আবারও ফিরছি টালি খাতার সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায় আজ আলোচনা করছি দুর্বল আইপিও বন্ধ কিভাবে আমাদের সঙ্গে রয়েছেন ডিএসির বর্তমান পরিচালক যারা মিনাজ মানা নিবন আমাদের সঙ্গে আইপিও নিয়ে কথা হয়েছিল ডক্টর মোহাম্মদ হেলালে তার বক্তব্যটি একটি শুনে নিয়ে শুরুতেই তাহলে আলোচনা অনেক বেশি খোরাক পাওয়া যাবে বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে আপনার ঢোকার আগে আপনার যে ইনকাম স্ট্রিম দেখেছি ঢোকার পরে ডিফারেন্ট ইনকাম স্ট্রিম হবে কেন যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দেখা কি যে ওই ইনকাম স্ট্রিমটা যা দেখিয়েছে সেখানে প্রবলেম আছে তাহলে যারা কিনা ওটাকে টেস্টিফাই করেছে যে হ্যাঁ এটা ঠিক আছে তাদেরকে আমি ধরবো তারা কীভাবে করলো এটা সেখানে কোনো যোগসাজন মানে সিন্ডিকেট আছে কিনা আমি মনে করে আছে না থাকলে এইভাবে কীভাবে হয় যে একশোটা শেয়ার আসলে মনে করেন যে এর নব্বইটা পঁচানব্বইটা শেয়ার হবে খারাপ খারাপ কোম্পানি কেন ঢোকে একটা হতে পারে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কোম্পানি মনে করেন যাদেরকে যারা কিনা এর সাথে সংশ্লিষ্ট হ্যাঁ যারা কিনা আপনার বিভিন্নভাবে ডাইমেনশনে অ্যাসেস করে আপনার এটাকে মানে নিয়ে আসবে হ্যাঁ তাদের গাফলতি থাকতে পারে তাহলে সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের তাহলে ফেলোরটা কোথায় হবে যে তাদেরকে শাস্তি দিতে পারছে কিনা যে গাফলতি বলতে তাদের অদক্ষতা নাকি তাদের মনে করেন অসততা আরেকটা হতে পারে যে হয়তো সিকিউরিটি অ্যাকশন কমিশন নিজেও জানে কিন্তু নিজের অসততা আছে সেটা হতে পারে যতক্ষণ আমি দেখবো যে ছাই নিয়ে এসে ঘিয়ের দামে আপনার সেল করে বের হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে কী করতে হবে আমি অ্যাসেস করতে হবে যে আমি কী হারে আপনার নতুন শেয়ার নিয়ে আসব। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনার নতুন নতুন শেয়ার যে আসছে সেখানে সিকিউরিটি অ্যাকশন কমিশন যে কোনো কারণে হোক আপনার দশটা শেয়ার নিয়ে আসলো এর মধ্যে একটা ভালো আসবে সে অ্যানসিউর করতে পারছে না তাহলে আমার প্রশ্ন হলো যেহেতু আপনারা পাচ্ছেন না গ্যাপ আছে আমি আপনাদের দায় না করলো এটুকু তো দায় করতে পারি যে তাহলে এটা স্লো ডাউন করেন আপনারা স্টপ করেন বেশ কিছু শেয়ার ফেসবুকে নিতে চলে গেছে বাইব্যাক করলে যেমন সুবিধা হয় মনে হচ্ছে সেটা অসুবিধা আছে বেশ কিছু কোম্পানি দেখেছি যে হঠাৎ করে দাম অনেক কমে গিয়েছে তো কমে যাওয়ার পরে কী হলো দুই মাস তিন মাস পরে দেখলাম যে স্পন্সরদের শেয়ারের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে তার মানে কি তারা কম দামে কী করলো আপনার নিয়ে তারপরে শেয়ার কিনতে লাগলো তারপর কিনলো তারপর আবার একটা পর্যায়ে কেউ ভালো হয়ে যাবে কারণ স্পন্সররা কেন কিনেছে অবশ্যই দেখা গেছে তার হয়তো সামনের দিকে ভালো প্রসপেক্ট আছে সেজন্য আমি বলছি যে যদি প্রফেশনালিজম না থাকে এবং যদি রেগুলেটর যদি আপনার মানে মানে আনপ্রফেশনাল যে অ্যাক্টিভিটিস তার কারণে যদি শাস্তি না দিতে পারে তখন দেখা যাবে যে আসলে খালি নিয়ম চেঞ্জ করে কাজ হবে তারা আমরা শুনছিলাম ডক্টর হেলাল বক্তব্য মেহরতানা নিমন তিনি যেটি বলছেন বিএসিসির এটি কি দুর্বলতা নাকি অদক্ষতা আসলে তারা একষট্টি শেয়ার নেন নব্বইটাই কেন খারাপ হবে দেখুন হেলার মাইয়ের সাথে দৃষ্টিভঙ্গি থেকে কথা ওনার বক্তব্য আসলে কিন্তু অনেক সহজভাবে দেওয়া সহজ আমরা তো বাজারে মাঝখানে থাকি আমাদের পক্ষে বক্তব্য ঠিক সেভাবে দেওয়া যায় না আমি যেটা বলবো যে আমি শুরুতে যেটা বলেছি আইনের মধ্যে কিন্তু অপরাধগুলো সংগঠিত হচ্ছে অর্থাৎ আপনি ডিসক্লোজার বেজের কথা যখন বলবেন তখন আইনে কিন্তু অনেককে প্রোটেকশন দিয়ে দেওয়া হচ্ছে যে না তুমি এর বেশি দেখতে পারবা এখন ঢাকা সহজে আমাদের কাছে যখনই প্রসপেক্ট আছে এর আগে এসেছে আমি ব্যক্তিগতভাবে কিন্তু অনেকগুলো অবজারভেশন আমরা দেখেছি যেগুলো অসঙ্গতিপূর্ণ অর্থাৎ যেটি কোম্পানি গত বছর তার টানাভার ছিল একশো কোটি হঠাৎ করে আইপিওতে আসার সময় তার টান হয়েছে তিনশো কোটি এটা পারিপার্শ্বিক অন্যান্য কোম্পানি সাথে জানে অথচ ওই ব্যালেন্স শিটে আমরা দেখতে পাচ্ছি তার বিদ্যুৎ বিল কমে গেছে বা তার টেলিফোন বিল কমে গেছে বা তার এন্টারটেনমেন্ট কমে গেছে বা স্যালারির সমানুপত না এটা কিন্তু একটা অবজেকশন দিয়ে কি সেই কোম্পানি লিস্টিং আটকাতে পেরেছেন তো বলেছি স্টক এক্সচেঞ্জের ক্ষমতা হচ্ছে অবজারভেশন দেওয়া পর্যন্ত লিস্টিং আটকানোর ক্ষমতা নেই আমরা চাকরির প্রমাণিত হয়েছে একটা ক্ষেত্রে যতটুকু দিই কিন্তু আইনের মধ্যে আমাদের অবজারভেশন দেওয়ার ক্ষমতা আছে এবং সর্বশেষ আমাদের মতামত দেওয়ার ক্ষমতা ছিল সেই মতামত দেওয়ার ক্ষমতাটুকু সর্বশেষ গেজেটে নিয়ে এবার বিশেষজ্ঞ প্যানেল করে কি তা ঠেকাতে পারবেন বলে মনে করেন দুর্বল আমি আত্মবিশ্বাসী আমি মনে করি কমিশনের সাথে কথা বলতে আমরা সেই আত্মবিশ্বাসটুকু পেয়েছি

যে পরিচ্ছন্ন সম্পূর্ণ স্বচ্ছ ট্রেড কিন্তু নিশ্চিত করতে হবে কিন্তু আমরা যে ট্রেডটা বাজারে দেখছি একটা কোনো কারণ ছাড়াই একটা তেমন কোনো গুরুত্বপূর্ণ গুরুত্বহীন একটা শেয়ারের দাম তিন মাসের মধ্যে তিন ডবল কেমন কেন হয় একটা দুটো কেস না অনেক কেস ক্রমাগত হচ্ছে এটা সুতরাং বাজার যে স্বচ্ছভাবে চলছে না বাজার যে একটা ম্যানিপুলেশন কাজ করছে এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু নিয়ন্ত্রণকারী সংস্থার এবং নিয়ন্ত্রণকারী সংস্থার উপরে ইনভেস্টারদের সম্পূর্ণরূপে আস্থা থাকতে হবে যদি নিয়ন্ত্রণকারী সংস্থাকে তারা অবিশ্বাস করে অনাস্থা করে তবে কিন্তু মার্কেট ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই টু দ্যাট এক্সটেন্ড আমি বলবো নিয়ন্ত্রণকারী দায়িত্ব সেভাবে পালিত হচ্ছে না কারণ বাজারে ম্যানুপুলেশন হচ্ছে নানা ধরনের নানা ধরনের গুজব হচ্ছে এমনকি নিয়ন্ত্রণকারী সংস্থা নিয়েও অনেক ধরনের কথা বাজারে রটছে সেগুলো সত্য মিথ্যা যে কোনো হতে পারে কিন্তু পারসেপশানটাও কিন্তু যদি খারাপ হয় সেটাও খারাপ নিয়ন্ত্রণকারী সংস্থা শুধুমাত্র ভালো হলেই চলবে না

তার কয়টি আইপি এখন ফেসব্যের নিচে গেছে কোন কোন অডিটর এই সমস্ত ভয় মানিক স্বাক্ষর করেছে এবং তাদেরকে আইনের অন্তত তাদের লাইসেন্স বাতিল করতে হবে যেটা একটা লাইসেন্স বাতিল করা হয়েছে এবং সেই অডিটরকে যখন আইকেপ কাগজ কল করেছিল সেই অডিটর কিন্তু ভেঙে গেছে কাগজটা দেয় নেই এগুলো প্রমাণ আছে কিন্তু তো সেটা আপনি করতে চাইলে কিন্তু আপনি ধরতে পারবেন আর একটি কথা মনে রাখতে পারবে না ওষুধের কাছে বলেছি যে আমরা যে ব্রোকার আমরা যে ডিলার একমাত্র আমাদেরই কোথাও চলে যাবার সুযোগ নেই আমরা কিন্তু সর্বসময় বিনিয়োগকারীর সামনে আছি এবং আমাদের কিন্তু যেকোন সময় ধরা যায় সো অ্যাকচুয়ালি